হচ্ছে আমার ছোট গার্লফ্রেন্ড ফোন দিছে। কি ছোট গার্লফ্রেন্ড কি জিনিস বাবা? গার্লফ্রেন্ড বড় ছোট আছে না, বয়স অনুযায়ী বড় জনকে ডাকি বড় গার্লফ্রেন্ড, ছোট জনকে ডাকি ছোট গার্লফ্রেন্ড। একটা মেজর গার্লফ্রেন্ড দরকার এখন আমার। আই এম সার্চিং ফর মেজর গার্লফ্রেন্ড। আচ্ছা, মেজর গার্লফ্রেন্ড, আমার সংসারটা স্বয়ং সম্পূর্ণ হবে, একটা বউ আর তিনটা গার্লফ্রেন্ড। আহ, জীবনটা কেমন জানি একটা স্মুথ তেজপাতার মতো একেবারে। তেজপাতা কখনো স্মুথ হয়েছে দেখছিস কোনোদিন? কি স্মুথ আছে মনে করেন তাহলে? স্মুথ আছে আর কি, পাউরুটির মতো স্মুথ। আপনি বললেন যেন পাউরুটি স্মুথ না, পাউরুটির উপরে জেলি দিলে স্মুথ লাগে। ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড হলো পাউরুটি, আমি হলাম জেলি, ওর উপরে আমি আমার। ঠিক আছে, আমি সবসময়টুকু বলছিলাম যে আমার কথা যাতে কম বলা যায় তত ভালো, তা তো আপনি কখনো মানবেন না। এবার বোঝেন, যখন বেশি বলে ফেলি তখন তো আমাকে আটকাবেন না। না না না, আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে বলটুকে শুধুমাত্র 7-17 ছাড়া যেন আটকানো না হয়। এবং জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, এগুলো সব সমাধান করবে ইভেলি, আর বাধা বিপত্তি গুলোরে আরো জটিল করবে নাট এন্ড বল্টু। এই তো আমাদের কাজ। আচ্ছা, তো কি না, আমি ভাবছি কাল কোথায় গেছিলেন? কালকে গিয়েছিলাম মির্জাপুর। কালিন ভাই ডাকছিল আপনার কি? কালিন ভাই ডাকছে? হ্যাঁ, যখন গিয়ে পৌঁছেছি তখন সবই কালিন ছিল। গুড্ডুর সাথে দেখা করতে গেছিলেন? গুড্ডুর সঙ্গে দেখা করতে। যাক যাক যাক, গুড্ডুর সাথে গুড্ডু ভাই কেমন আছে? দেখো সবকিছুর পরেও কিন্তু মুন্না ভাই একটা অতীব সুন্দরী বউ পাইছে, পুরো মির্জাপুরের এই ঈর্ষার বিষয় হচ্ছে একটা। এত কিছুর পরেও মুন্না একটা সুন্দরী বউ পাইছে, তাও ফাও ফাও কি আসল কষ্ট করতে না। হ্যাঁ, কোনো কিছু করতে, দুই দিন ইলেকশনে ঘুরে গেল। লাইফ যদি এরকম ওয়েব সিরিজের মতো হইতো, মানে দুইটা শো করতে সব শো করতে গেলেন তাহলে কিন্তু ভালো হতো না, লাস্টে গুলি খেয়ে মরতে হতো। শো করতে গেলেন, শো করতে গিয়ে মনে করেন, যেমন হচ্ছে বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করতেছে, খুব ক্লোজ ফ্রেন্ড, তোর আমার মতো ক্লোজ, এরকম জিজ্ঞেস করতে, দোস্ত আমি জীবন তো আসলে কত বছরের, আর 50-60 বছরের জীবন, একদিন তো মরে যাইতেই হবে, তো দোস্ত আমি যখন মরে যাব তুই কি করবি আসলে? কয় দোস্ত তুই মরে গেলে আমি গিয়া তোর বউরে সান্ত্বনা দিব। কয় কিভাবে সান্ত্বনা দিবি? আমি তোর বউর কাঁধে হাত রেখে বলবো ও মরে গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি। এক স্বামী কান্দাস প্রচন্ড, ওর বউ মারা গেছে প্রচন্ড কান্দাস। হ্যাঁ, সবাই বলছে কি রে তুই এত কান্দাস কান্দ, বউ মরছে অন্য কেউ তো মরে নাই, আবার বিয়ে করবি সমস্যা নাই, বউ মারা গেছে আরো জোরে কান্নাকাটি। কি বুঝলাম না, তুই এত কান্দাস কান্দ, তোর আর বউ সম্পর্ক ভালো ছিল না, আমি যখন জানতাম তারা খালি ঝগড়া করতে, এখন যেমনি কান্দাস মনে হচ্ছে তোরা জীবন জীবনের প্রেমী ছিলি, তো এত সম্পর্ক ভালো ছিল না, কান্দাস খা। এই শুনে সে আরো জোরে কান্দা, কেউ বুঝতেছে না কান্দাস কেন, মানে কারণটা কি বলতে, তুই খুইলা বল কারণটা কি। যখন আমার বাবা মারা গেল এলাকার সব মুরব্বীরা এসে বলছে, তো বাবা মরছে তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমার বাবার মতো। তারপর খালা মারা গেল, সবাই মহিলার এলে বললো খালা মরছে কি হয়েছে, কান্দো না আমরা আছি না, আমরা তোমার খালার মতো। বউ বলল একটা মানুষ কইতাছে না আমার, যা তোমার বউ মরতে কি হয়েছে, আমরা তো আছি তোমার বউয়ের বউয়ের মতো। এটা কেউ করলো না, এই দুঃখে আমি কান্দতেছি বন্ধু। হচ্ছে এক লোক এরকম আফসোস করতেছে, আফসোস করতে, হ্যাঁ বন্ধুর সাথে আফসোস, যে কি হয়েছে দোষ কি, যে মানে সমস্যা কি, আরে কালকে রাইতে বউ খাইতে দেয় নাই, সকালেও খাইতে দেয় নাই, না খাই অফিস চলে আসছি। কই কি কস, হ তোর চেহারা দেখে মনে হইতেছে তুই 2-3 রাত ধরে খাস না, তা কি হয়েছে ঘটনা কি? কই একই জিনিস দোষ, মনে কর যে প্রথম দিন ইংলিশে কইছি, তারপরের দিন হিন্দিতে কইছি, ডাবল ডাবল খাওয়ান দিছে। প্রথম দিন ইংলিশে বলছি বিরিয়ানি রাইন্দা খাওয়াইছে, দ্বিতীয় দিন হিন্দিতে বলছি দোষ বিশ্বাস করবি না ইলিশ মাছ ভাজা খাওয়াইছে, তৃতীয় দিন বাংলায় কইছে দুই বেলা খাইতেই দেয় নাই। তুই কি মানে কি এমন কি বলছিলি? প্রথম রাতে ইংলিশে বলছি ইউ হ্যাভ গট দ্য কিলার লুকস, প্রথম রাইতে মনে কর যে মাটন দিয়ে বিরিয়ানি রান্না খাওয়াইছে। আচ্ছা, ওই একই ডায়লগ দ্বিতীয় দিন হিন্দিতে দিছে, বলছে যে প্রথম রাইতে দিয়ে দিছে, আমি তো ইংলিশে দেওয়া যাবে না, একরকম তো বারবার দেওয়া যাবে না, বলছে তুমি কাতিল লাগ রাহি, ও পুরা মনে কর যে ফিরি যেতে ইলিশ মাছটা বাইর কইরা পেঁয়াজ দিয়ে কড়া কড়া ভাজা দিছে। পরের দিন ভাবলাম আজকে আবার, আজকে কোন ভাষা, আর তো একটাই ভাষা জানি, বাংলায় কইছি তোমারে খুনির মতো লাগতাছে,
রাইতো খাইতে দেয় না, সকালেও দেয় না। এটাকে কি বুঝলেন? মেহেন্দিকে যে ভাষায় পটানো যায় ওই ভাষায় পটানো, অন্য ভাষায় বলার দরকার নেই। বেশি ক্রিয়েটিভ হইতে যাবেন না, গায়ে থাকতে হবে, এত ক্রিয়েটিভিটির দরকার নেই, এত ক্রিয়েটিভ হওয়া যাবে না। কোন গ্রহ মনে করেন যে ওই আজকে তোমাকে সুন্দর লাগতেছে, পরের দিন বলবেন খারাপ লাগতেছে, হবে না। ওই এক কথাই প্রতিদিন বলতে হবে, যে এমনি সাজুক। আবার আমি এবং সে আবার আমি মেয়েদের নিয়ে কথা বলতেছি, তবা তবা বিপদের ভাই, মানে কত কিছু চিন্তা করতে, কোন কথায় হ্যাঁ বলতে হবে, কোন কথা এত মুখস্থ করে রাখা যায় না, সম্ভব একটা সূত্র থাকতো, এই সূত্র জীবন পার, অথবা এই সূত্র না 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 করে যাবো তাও জীবন পার। এইবার তো না ভাই, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের ডায়লগ, এটা পুরা মানে পাটিগণিত বীজগণিত যেতে কঠিন রে ভাই, খুবই কঠিন। আরেকজনের মাইক মুখ হারাই যেতেছে, খবর নাই কেউই যেতেছে কি করতেছে, এই হলো অবস্থা। মানে সবচেয়ে ছেলেদের বোঝা খুবই সহজ, ছেলেদের যে কোনো টিস্যুর মধ্যে একটা হচ্ছে ইয়ে আছে, ওই যে নতুন ডিজাইন হয়েছে দেখ, রুমালের মতো, ওই যে ছোটবেলায় রুমাল বর্ডার রেখে দিয়েছে, হ্যাঁ রুমাল মানে তো না, সুন্দর নকশা করে হাতে নকশি টিস্যু, কি টিস্যু না বসুন্ধরা টিস্যু, নকশি টিস্যু মানে নাট ভাই আছে টিস্যুর ভিতরে কাজ আবিষ্কার করতেছে, বোঝা যাইতেছে যে সে মোটামুটি তারপরে কিছুটা আবাস পাওয়া যাচ্ছে আর কি, যে টিস্যুর মধ্যে কাজ আবিষ্কার করতে, কাজটা খুব ভালো হয়েছে। মানুষের মন কিন্তু অন্য মনস্ক ভাবে হইলেও তোমাকে সবসময় ওই জগতেই রাখবে, এটা হলো মানে ফোকাস শিফট হয়ে গেলে এটা হয় যে এক জায়গায় ফোকাস। যেমন আপনি যত কথাই বলেন, আমরা যদি একটা সিরিয়াস কথা বলি আমাদের লিসেনার ওটার ভিতরে যোগ খোঁজে, তোমরা এটা নিয়ে মজা করলে কেন, আমরা কিন্তু মজা করি না, সিরিয়াসলি বলছি, কিন্তু তারা এটাকে মজা করে নেবে, খুব মজা করে নেবে, এই হলো সমস্যা। যার যেখানে সমস্যা, যেমন আমি আমি এখন যে কোনো জায়গায় দেখলে রাস্তাঘাটে কে কোন জুতা বললো, আচ্ছা এই জুতার ডিজাইনটা ভালো না, কিনলি গেছে কিনছে, এতে আমার কাছে ভালো জুতা আছে, এই জ্যাকেটটা কেন কিনলো, এটা আমার কাছে ভালো জ্যাকেট আছে, এরকম মনে হয় আমার কাছে। তো এটা ব্যাপার না, মানে এক লোক গেছে আর বউয়ের কাছে যায় বলতেছে, আজকে না বিয়ের দাওয়াত আছে তুমি কি যাবা না, বলে হ্যাঁ যাবো, তুমি রেডি হচ্ছে, তুমি এই ওয়েট করো একটু। এবার ওয়েট করতেছে, বউ আর এসে, বউ একটা নেকলেস পরছে, খুব দামি একটা নেকলেস, বলে এই দেখো 5 লাখ টাকা দামের যে নেকলেস আছে সেদিন তুমি কিনে দিচ্ছ, সেটা আজকে পড়ছি, কেমন লাগতেছে, বলছে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে, তাড়াতাড়ি রেডি হও যাও। এবার গেছে গিয়ে বলছে এই দেখো তুমি সেদিন কিন্তু 70,000 টাকাতে শাড়ি কিনে দিচ্ছ, সেটা পড়ছি, কেমন লাগতেছে, হ্যাঁ সুন্দর লাগতেছে, তুমি তাড়াতাড়ি রেডি হও না যাও। এই দেখো তুমি যে সেদিনকে যে ম্যাকের একটা কসমেটিক সেট আপ কিনে দিয়েছিল না, সেই ম্যাকের কসমেটিক সেট আপ দিয়ে আমি সেজেছি, কেমন লাগছে বলো তো, খুবই সুন্দর লাগতেছে, তুমি প্লিজ তাড়াতাড়ি রেডি হও, বন্ধুর বিয়েটা শেষ হয়ে যাচ্ছে, প্লিজ তুমি রেডি হও। এই যে দেখো আজকে চুলে কি দিয়েছি, সেই যে তুমি যে আমার একটা স্প্রে নিয়ে দিয়েছিলে না, হেয়ার স্প্রে 4,000 টাকার দাম, সেটা দিয়ে স্প্রে করেছি, চুলটা কি ঠিক হচ্ছে, বলে ও মা গো তোর খুব সুন্দর লাগতেছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, বন্ধুর বিয়ে শেষ হয়ে যেতে, সব খাইতে যেতে থাকা, লাস্টে আসছে এবার সব রেডি, জুতা প্যান্ট মানে শাড়ি মাড়ি পয়রা পুরা টিপটপ হইয়া, বলছে দেখো টোটাল আজকে কিন্তু আমি মোটামুটি 10-15 লাখ টাকার জিনিস পড়ছি, কেমন লাগতেছে, 15 লাখ টাকা জিনিস পড়ার পরও তোমার ফকিরনির মতো আমার 1,00,000 টাকা জলে যেতেছে, আমি আমার বন্ধুর বিয়েটা খাইতে পারলাম না, এবার কুল্লা ফেলাও, বিয়ে শেষ, ফোন দিছ ওরা না, কমিটি সেন্টার বন্ধ করে দিচ্ছে, ওরা এখন যেতে থাকে, আর যাওয়া লাগবে না, এবার খুল্লা ফেলাও। ওদের যে ওই যে মানে এত আপনি জীবনও দেখবেন না কেউ টাইম মতো রেডি হয়েছে না, কোনোদিন না, হচ্ছে যে ওই জায়গায় যে বন্ধু আমাদের সত্যি ঘটনা অবলম্বনে, যে বন্ধু মনে করেন যে কোনো কারণে পার্টি হইলে, মনে করেন যে আজকে যাই আজকে আঙ্কেলের বিয়ে চলে আইস, টাইম কটায় 6টায় আঙ্কেলের বিয়ে, মনে করেন যে এরকম আর কি, এটা ধরলাম কুদ্দুস মুদ্দুসের বিয়া, তো চলে আসিস টাইম মতো, কটা টাইম 5টা, ও 4:30 এসে মনে করেন ফোন দিয়ে শুরু করে, কি রে তোরা এখনো আস নাই, আমি তোরা 5টায় টাইম দিলি, 4:30 বললাম আসতে আসে, সারা জীবন আমাকে প্যারা দিয়ে মেরে লাইছে,
ওরা খালি বিয়া করাই দিলাম। আমরা সবাই আইসা করি ওরে বেড়া দিতে থাকি, কি রে তুই যে তুই বেটা প্রোগ্রামে যে কোনো সময় আধা ঘন্টা আগে আস, এখন তুই আইতে পারস না, কই তুই আরে আইতেছে আর আইতেছি, বুঝোস না বিয়া করাই দিছস, আমি তো রেডি কোন সময় বউ তো রেডি হয় না। ওই যে বলতেছে যে এই যে বউকে বলতেছে, ঘটনাটা এবার উল্টা, বউকে বলতেছে এই যে তুমি কানের দুলটা পরছো, উফ রে ঝাকানাকা লাগতো সুন্দর কানের দুলটা। বউ বলতেছে উমা তাই সত্যি স্যার, সত্যি মানে যতটুকু সত্যি তুমি ভাবতেছো তার থেকে একটু বেশি সত্যি। এই যে তুমি কপালে লাল টিপটা দিছো, আহারে টিপটা কি সুন্দর কি লাগছে গুরু, সত্যি তুমি যতটুকু সত্যি ভাবতেছো তার থেকে একটু বেশি সত্যি। এই তুমি হাতে কাচের চুড়ি পরছো টুং টুং করে বাজতেছে, আহারে চুড়িটা কি সুন্দর, তুমি সত্যি তুমি যতটুকু সুন্দর ভাবতেছো তার থেকে বেশি সুন্দর। কিন্তু বিশ্বাস করো এত সুন্দর জিনিসের মাছ কেন তোমার পেতনির মতোই লাগছে, তাহলে তো গেছো আহারে জীবনটা তোমার বেদনা হয়ে গেছে। রোল অনেক রাতে গভীর গভীর, আপনি যতটা গভীর ভাবতেছেন তার থেকে একটু গভীর রাতে একটু আগে আচ্ছা বারোটা পর পর রাস্তাতে একটা সুন্দর ছেলে টকাশ 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 সুন্দর ছেলে টকাশ টকাশ করে ছেলেরা টকাশ টকাশ করে কম দামি শুকন ছিল নিতে নিচে কাট লাগে পাম শু পাম শু ছোটবেলায় বলতো পাম শু কিনা তো বলেছে টকাশ টকাশ শব্দ হইতাছে টকাশ টকাশ শব্দে এক পেতনির কাছে ঘুম ভাঙে গাছের থেকে উঠছে উঠে দেখে সুন্দর ছেলে তার মধ্যে পেতনি পেতনি আমি আজ করে ধরম ওর লোক বিয়া করুম ওর লোক সারাদিন থাকু হ্যাঁ হ্যাঁ কোথায় যাও দুজন ভালো গল্প আড্ডা জমবো। দেখেন বিবাহ সংক্রান্ত আলাপাদি হচ্ছে কারণ হচ্ছে যে দুই দিন আগে আমরা প্রচুর বিয়ে খেয়েছি হলুদ পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমরা বিয়ে খেয়েছি, বিয়েতে নাচানাচি করেছি, ব্যাপক ব্যাপক আনন্দ হয়েছে, ব্যাপক আনন্দ উদ্দীপনার মাধ্যমে আদান প্রদান করলাম, আমরা বিয়ের মধ্যে আছি। এই যে ওই বিয়ে কি শেষ, গায়ে না গায়ে হলুদ খেয়েছেন তারপরে বিয়ে হয়েছে আজকে বাবাদ মানে ঘরোয়া ঘরোয়া পরিবেশে ছোট ঘরে খামু ঘরোয়া পরিবেশ নিয়ে যাবো আপনাকে যাওয়ার সময় সমস্যা নেই, যাওয়ার সময় আপনাকে নিয়ে যাওয়া যেন ভাবতেছিলাম যে আজকে কি যেন কি যেন একটা খাওয়া দাওয়া কপালে আছে আমি জানি তো আপনাকে জানি, যাওয়ার সময় আমি নিয়ে যাচ্ছি আপনাকে পিক করে নিয়ে যাবো। আপনি হুন্ডা কি এখানে থাকবে? ও না হুন্ডা আমি তো গাড়ি নিয়ে আসছি আপনার ও গাড়ি আপনাকে নিয়ে আচ্ছা এই ধকলটা আমি নিতে পারতেছি না, আমি না হচ্ছে এত সুখবর এতগুলো নিতে পারতেছি না, রেখে যাওয়া উচিত। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, সময় হয়ে গেছে, এসএমএস করবেন 26969 এই নম্বরে, লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এ, আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে দেখবেন যে আপনাদের লাইভ চলছে, সেখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের লাইভটি, ফোন করবেন 7:40 থেকে, নাম্বার হচ্ছে 02550366 59। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, হয় ফিরবো ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 দেশের।
আজকের আবারও মানে বিরতির পরে যেই পার্টটা সেটা শুরু হয়ে গেল। যারা যারা লাইভে দেখছেন তারা দেখতে পাচ্ছেন একটি চেয়ার খালি, একটি চেয়ার ভরা, যে চেয়ারটি ভরা তার নাম বলটো, এবং যে চেয়ারটি খালি তিনি এই যে এই মাত্র এসে বসে পড়লে এর নাম হলো নাট। ভেবেছিলাম আমি আজকেও চলে গেছি বলা যায় না, কালকেও তো তাই বললেন যে একটু আসতেছি বলে যে গেলেন, আসি আসি বলে আর আসলেন আর এলো না। মিম ইসলাম লিখেছে, সজল তোমায় কি তোমায় প্যাক দিনের, প্যাক মানে কি প্যাক দিনের বাসি, ও আচ্ছা প্যাক দিনের বাসি হ্যাপি বার্থডে অ্যান্ড আই লাভ ইউ টু, আগে কই দিছে আই লাভ ইউ নাই বা বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ, হ্যাঁ এটা থ্যাংক দেয়া যেতেই পারে। নাসিন কিশোর থেকে লিখেছে, ছেলেদের মিন যেন সুন্দরবন, মিন মানে কি মন হবে মনে হয়, ছেলেদের মন যেন সুন্দরবন, ছেলেদের হাসি যেন যক্ষা রোগীর কাশি, আচ্ছা ছেলেদের কান্না যেন অষ্টআশির বন্যা। ওরে বাবারে মিলাইছে কিছু, কি মিলাইছে ভাই, মানে ক্লাসিক অষ্টক কবিতা অষ্টক, হ্যাঁ একদম। তাসনিম, হ্যাঁ তাসনিম লিখেছে ক্যান্টনমেন্ট থেকে, বল্টু তোমার কথা শুনে গার্মি সংটা নাচ তুলতে আমার পায়ে ব্যথা পাইছি। গার্মি সঙ্গে নাচ তুলতে বলা হয়েছিল কেন? ও নাকি গোসল করতে গিয়ে এত ঠান্ডা লাগছে, তা ঠান্ডার জন্য সে সাকি সাকি নাচ দিছে, সাকি সাকি নাচ দিতে পিছলা খায় পইরা সে হাত ভাঙছে। আমি করলাম যে বললাম যে আরে বোকা, সাকি সাকি গান মানে পাগলের মতো গোসল করার সময় কেউ সাকি সাকি গান ডান্স করে, ডান্স করতে হবে গার্মি ডান্স, এই গার্মি ডান্স করতে গার্মি ডান্সের জন্য গায়ে হলুদের সন্ধ্যায় পাভেল কি যে করলো, প্রত্যেকটা সিঙ্গার কে সে পার্সোনালি রিকোয়েস্ট করে আসছে, ভাই গার্মিটা গান না, হাই গার্মি, এইটা কোন গান, ও যে হাই গার্মি একটা গান আছে না, ওটা গাওয়াই লাগবে। এবং এবং আরেকজনের রিকোয়েস্ট, আমাদের জিকোর রিকোয়েস্ট, সবকটা জানালা গাইতে পারবে। রিপ্তি জামা থেকে লেগেছে, এই সপ্তাহে তো পাঁচ দিন হয়ে গেল অথচ একদিনও জোক আনকাট করলো না, আজকে কইরো কিন্তু, হ্যাঁ আজকে কি বার, আজকে হলো গিয়ে সোমমঙ্গল বুধবার, জোক আনকাট হয় না, অনেক জোক হয় না আমাদের, শুক্র শনি রবি আমি আসি নাই, ও সোমবারে কে ছিল না, তুই ছিলি না, হ্যাঁ এই সপ্তাহে জোক আনকাট লেস সপ্তাহ। আমার তো গলায় কয়েকদিন সমস্যা ছিল, তারপরেও তো মানে সুযোগের যন্ত্রণায় টিকতে পারি নাই আমরা। আমাদের আরাফাত ফয়সাল লিখেছিল, ভাইরা কেমন আছো, ভালোই আছি, কিন্তু রাস্তা একটা বন্ধ হয়ে গেছে আর কি। মমিন মিয়া লিখেছে, এক সুন্দরী মেয়ে স্ট্যাটাস দিল, জীবনে একজনকেই ভালোবেসেছি, সঙ্গে সঙ্গে 43 জন ছেলে কমেন্ট করছে, ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানালে আখি বাঞ্চারামপুর থেকে লিখেছে, কি লিখবো বুঝতে পারছি না, নাট ভাই তোমার শরীর ভালো হয়েছে? না না না, একটা জিনিস করতে দেখেছি, সজল ভাইয়া বলবো না বলবো না, ছোট মানুষ এদিক ওদিক তাকাও কেন, খাবার দিকে তাকাইলে সমস্যা নাই, তাকাইলে কি আর দেখবে, টিভি দেখবে, ছেলে মেয়েরা বসে বসে পিজ্জা খাইতেছে পাস্তা খাইতেছে এগুলোই দেখবে আর কি। সত্যবাদী বাটপা দেখার আছে, সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, ভাইয়া আমার ওই কাজিনের বিয়ের দিন আমি তোমাদের ফার্স্ট শুনি, আচ্ছা কোন কার দিনের শুনি, আর তার বোনের বিয়ের দিন আমি নিউ ফোন পাইছি, তারা আমার জন্য অনেকটা লাকি। আচ্ছা আচ্ছা, আমাদের কি হয়েছে তাতে আসলে, আমাদের লাভটা কোথায়, ঘটনাটা কোথায় আসলে, আমরা মানে তুমি বা কেন লাকি, আমরাই বা কেন, হ্যাঁ আমরা কি করতে পারি, এখন করতে পারি, তুমি তো সেই আমাদের ফোনের অর্ধেকও দাও নাই, আর বিয়ের খাবারের দুইটা রোস্ট আমাদের এনে দাও নাই। কিসের খাবার? যে বিয়ে খাইতে গিয়ে আমাদেরকে শুনতে হতো। আচ্ছা বিয়ের খাবার,
এস এ মুকিত লিখেছে, সবাইকে গোসল না করা এই শীতের দিনে শুভেচ্ছা। শীত কি অনেক বেশি পড়ছে? না, তুই সবাই তো গোসল করতেছে এখনো। আমাদের বল্টু এখনো কন্টিনিউ করে, তার মানে তো শীত পড়েই নাই। আমি তো মানে এক শীতে গোসল বন্ধ করলো, যখন এই যে গরম লাগা শুরু হয়েছে তখন কে গোসল, তখন কি আবার শুরু করে? আমি তো এখনো তো গোসল বন্ধ করিনি, আমি তো এখনো কন্টিনিউ চলতেছে আমার। গোলাপ মাহমুদ লিখেছে, হাই ভাইয়া, হ্যালো গোলাপ। আর কে লিখেছে আমাদের, তানিয়া সুলতানা লিখেছে, কিছু কিছু মেয়ের জন্ম হয় শুধু ছেলে পটানোর জন্য। ও মা গো, কি বইলা ফেললাম। গ্রামের মেয়ে জেরিন লিখেছে শরীয়তপুর থেকে, আমি দেখতে ততটা ভালো না, শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ সুন্দর হয়ে যায়, তা আমি একটু প্রেম পড়তে চাই, প্রেমে পড়তে চাই। ও বললে মানুষ সুন্দর, তুই খাতার মধ্যে প্রেম লিখে ওটার উপরে ঝাঁপাই পড়। লাভ ইউ টু, তোমরা তো লাভ ইউ বলোই, তোমরা কি আমাদের ভালোবাসো না? হাত কেটে লিখে নাম লিখে দেখাও। মাহি লকডাউন, মাহি লকডাউন থেকে লিখছে, ওই লকডাউন থেকে লিখেছে মাহি লকডাউন। ওই দিন মার্সি আপু কলে বলেছিল সজল ভাইকে লাস্ট কবে এত ভদ্রভাবে কথা বলতে শুনছে, আজকে তার প্রমাণ পাইলাম। মার্সি আপু কলে বলেছিল মানে কোন কলে? ওই যে বার্থডের দিন ফোন করেছিল। ও আচ্ছা, বলেছিলাম যে সিচুয়েশন আপনাকে বুঝতে হবে আপু, তখন আমি অফিসে থাকি, এখন আমি বাসায়। আমার বার্থডের দিন কি ফোন নষ্ট ছিল? বুঝলাম না নাকি আমার নাম্বার মার্সি আপুর কাছে নাই, বুঝলাম না কাহিন, ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি। লিমন হাসান রংপুর থেকে লিখেছে, নাট বল্টু ভাইয়া, এই জন্য এই যেন কালো মেয়ে বিয়ে করতে হবে, সাজুগুজু করবেই না, টাকা বুঝলাম না কি জানি এটা লিখতে চাইছো আর কি। কিছু একটা আমি আহমেদ লিখেছে, হাজারো বিয়ের মাঝখানে একটাও বিয়ের দাওয়াত না পাওয়া, আমি বিয়ের দাওয়াত না পাওয়া, বিয়ের দাওয়াত মানে দিতে হয় না বাবা, রাস্তাতে হাঁটতে চলে যেতে হয়, যার বিয়ে দেখবা ঢুকে যাবা, ঢুকে যাবা, খাবা দোয়া করবা চলে আসবা। আগামীকাল বিয়ে, সবাই বিয়ে মনে করেন আসন খাবার দাবার নিয়ে বই থাকবে, পথচারীরা যাবে ঢুকবে খাবে, আসুন আসুন আসুন, খেয়ে দোয়া করে যান, আসুন 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 আসুন, খেয়ে যান দোয়া করে, কি আর দাওয়াত কি আর কি, খালি জানাই দিবে এত তারিখে বিয়ে, বাস শেষ, আসুন আসুন, তাহলে পথচারী খাওয়াবো আমরা। মানে এক সময় কিন্তু এইরকম দিন দরদি মানুষ পাওয়া যেত, যারা হচ্ছে বিয়ের কার্ডে লিখে দিত দয়া করে কোনো গিফট নিয়ে আসবেন না। এবার ইয়ে পাওয়া যেত, এবং মোটামুটি এই রিসেন্টলিও কয়েকটা বিয়ে হইতে হইতে গিয়ে হয় না আর কি, লিখে দিত দয়া করে কোনো গিফট লাগবে না। এটার মানে কি জানেন, মনে করে দেয় গিফট ছাড়া যদি আসে, মানে আপনার গিফট দেখলে তো মনে হয় ও এটা তো গিফট দেওয়া লাগবে, এই রে এগুলো লেখা আপনার মোটামুটি মনে করে। আবার কিছু কিছু উদ্ভট বিয়ে পাওয়া যায়, মানে বিয়ের ঘটনা ঘটতে দেখা যায়, সেটা হচ্ছে যে দুনিয়া টাকা পয়সার ছড়াছড়ি করে নিজেরা পুরা ফ্যামিলি 14 গোষ্ঠী মিলে ধুমধাম করে এলাকাবাসীরা জানায় মনে করে, হেলিকপ্টার হাতে ঘোরা কি নাই সেখানে সব নিয়ে। আরেকটা হচ্ছে বিয়েতে কোনো খরচ না করে, কেউ কেউ হচ্ছে পথ শিশুদেরকে দেওয়ার জন্য ওই টাকাটা খরচ করে, কেউ কেউ এতিমখানা মাদ্রাসায় খরচ করে, কেউ কেউ হচ্ছে বৃদ্ধাশ্রমে গিয়ে ওই টাকাটা খরচ করে, মানে এদেরকে মানে এত কিউট লাগে এই ব্যাপারগুলো। আমাদের বিয়েটা আসলে এমনই হওয়া উচিত, আমাদের সাহায্য ভাই তো বিয়েতে এটাই করবে, বলছি করবে, উনি বলছে যে তোদেরকে দাওয়াত দিতে পারবো না, আমি 40টা এতিম ছেলেকে খাওয়াবো, তখন কমেডি করতে গিয়া নিজের বাবা আর কি বলবে, কয় যে ভাই আর কয়টা দিন অপেক্ষা কর, আমি আর বেশি দিন ফান করে। আমরা খুব ভদ্র, অন্তত ওর থেকে ভদ্র, এইসব ব্যাপার নিয়ে ঝামেলা করি না। আপনি কে এবং কোথা থেকে বলছেন? সাফি সাফি
শোনো ওই যে নাটবন্ধু শুনতেছো কি একা একা নাকি কয়েকজন মিলে? কেন একা একা শুনো, কিন্তু মাদ্রাসায় বন্ধু নেই? আছে এখন বাড়িতে। তারপরে এক বন্ধু রেস্টুরেন্টে গেছে, গিয়ে দেখলো সব সিটে প্রেমিক প্রেমিকা বসে আছে, আর আমার বসার জায়গা নেই কোথায়। তারপর পকেট থেকে ফোন বের করে কানে ধরে চিৎকার করে বললাম, ভাই তোর গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে অন্য ছেলের সাথে বসে আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। সেখান থেকে আটজন মেয়ে পালিয়ে গেল। এটা কোন বইয়ের কত নাম্বার পৃষ্ঠা বলো তো একটু? তোমার নামটা কোথায় লিখবো, হাতে না কি হৃদয়? ছেলেটা বলছে, মেয়েটা বলছে, এতই যখন ভালোবাসো নিজের বাপের সম্পত্তির দলিলে লিখে দাও। কি চালাক মেরে বাবা রে বাবা, উফ রেস্টুরেন্টে লেগে এরকম যোগ আর পাইল ডিলিট করে দাও। আমরা এক এক ফোন করে তিনটা যোগ, আমরা তোমার নাম বাদ আমরা যোগ পাঠাবো। আচ্ছা ভালো থেকো মারুফ, কথা হবে। জীবনে এরকম একটা একবার না দুইবার পড়েছিলাম বোধহয় এরকম অকওয়ার্ড সিচুয়েশন। একবার হচ্ছে একটা ফোন মানে টেলিকম ইয়ে থেকে আমার কাছে এসএমএস আসছে, মিরাক্কেল খ্যাত আনোয়ারুল আলম সজলের যোগ শুনতে চাইলে এত নাম্বারে ডায়াল করুন। দিতে ডায়াল করে নিজে যোগ নিজে শুনতে কি কি মানে আমার আমার নামই তো মনে হয় তাই না? তারপরে আবার আরেকদিন ওই যে তোর দাদি না কে যেন বলছিল একবার তোকে, যে ওই রকম আমার সাথে হয়েছে, আমি ফোন কল রিসিভ করছি, আমি আনোয়ারুল আলম সজল বলছি, নিজের নিজে কল করছে, এরকম হয় আমাদের সাথে ভাই। আরে ভাইয়া বাকি যোগগুলো ডিলিট করে দে ভাইয়া, ওদের ফোনে তো মেমোরি নষ্ট করতেছো। হ্যালো, কোন কোম্পানি কি আমাকে ভুলে গেল, অনেক দিন ধরে ফোন দেয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যোগ শোনাবেন না? বুঝতে পারছি, বলেন নাম বলেন। ওয়া আলাইকুম আসসালাম। যোগ শোনাবেন না, বলেন নাম বলেন, নামটা বলেন। উমা আপনার ডায়াল ফিট যোগ শোনাইছে, দারুণ যোগ, দারুণ। শোনানোর জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখছে দেখছিস। হ্যালো, আচ্ছা আমরা তো এখন সিনিয়র পারফর্মার তাই না, আমাদের তো একটা জোক শোনানোর জন্য অ্যাসিস্ট্যান্ট রাখা উচিত। হ্যালো, কে বলছো, কে বলছো ভাইয়া? আরে কল্যাণপুর থেকে। তো তুমি ফোন করছো কেন ভাইয়া? তো এখনই যাইতো দেখা করতে। হ্যাঁ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। বলো, ফোনে পাইছো না বইয়ে? আমার বই আছে। বইয়ের নাম কি বলো? ঠিক আছে, বই ভালো বই। ছোটদের সেরা যোগ, আচ্ছা বলো একটা ছোটদের সেরা যোগ, বলো সেরা যোগ শুনবো আমরা এখন। লেখকের নাম সহ বলো। লিখেছেন আনোয়ারুল আলম সজল। আর দূর, আমি করতে গেলে। হ্যাঁ, লেখকের নাম কি? না না ঠিক আছে, লেখকের নাম যোগটাই বলো, যোগটাই যোগটাই বলো। হ্যাঁ বলো। ছিল
তখন বলছে কি যে ওকে হিন্দি থেকে ওই দামও বললাম বলো বলো তোমরা দুজন আমার জন্য দোয়া করো আমার করোনা পজিটিভ এসেছে তুমি প্রপার ট্রিটমেন্ট নিও হ্যাঁ আবার ছোট বোন আছে রে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমার নাম কি বল্টু পরে মাঝে মাঝে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও নাদিয়া আশা করি তুমি আরেকদিন ফোন দিবা সেদিন আমরা শুনতে পাবো তুমি অনেক সুস্থ এবং তুমি তোমার রিপোর্ট সবাই দোয়া করবেন ওর জন্য হ্যালো 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 কই এই যে হ্যালো ভাই ভাই স্যার একটু হেললে কি হইতো একটু হেললে আপনি ধমক দেন কেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওলে কুলু 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 বলো তোমার নাম কি কে কি দারাস থেকে সুভা নাগস থেকে ও আমি এটাই শুনছিলাম কি করব না নারায়ণগঞ্জে তো আমরা জীবনে একবারই গেছি ওই যেই দোকান যেই দোকানটা চাপড়ি খাইছিলাম ও ঠিক তার পাশের দোকানটা থেকে সিগারেট কিনতেছিল ও চিনতে পারছিস এবার হ্যাঁ আমাদের এফ এম পোকা কে পছন্দ হয় অথবা সাকিবের নতুন মুডে আছি তুমি কি বিয়ে করবা এখন ছেলে দেখবো তুমি তো বললা আমার তো সামনে কয়টা বিয়ে তোমরা কেন সবকিছু বলবো অন্য ভাবে আমরা শুন বললে বলো আজকে কিন্তু টগর প্রমোশনের জন্য ফাহিম ভাই আসছিল ও তাই নাকি জানতামই না তো কি রে লোকটা আমার সাথে যোগাযোগ করে আসলো আর আমি জানলাম না তো শুনো হ্যাঁ বলো কি কি বলো কি কি বুঝিনি হ্যাপি বার্থডে ও বাসি হ্যাপি বার্থডে ওকে ওকে আমার 29 তারিখে বার্থডে ছিল সেদিন তোমরা আসোই নাই 29 তারিখে বার্থডে ছিল ভাগ্যিস আমরা আসি নাই আমরা তো তোমার বার্থডে উপলক্ষে তো ছুটি নিছি এ কি বোকামি নাকি তোমার বার্থডে সেলিব্রেট করব বলে তো ছুটি নিছি ঠিক আছে শুভা তাহলে তুমি এক নাগারে বিয়ে করতে থাকো শেষ হলে আমাদেরকে জানিও আমাদের আপাতত ফান কলের সময় শেষ এর আগে নাদিয়া কল দিল না হ্যাঁ হ্যাঁ নাদিয়া অনেক দিন ধরেই হচ্ছে কোয়ারেন্টাইনে ওর ওর বোনেরও করোনা নেগেটিভ কতটা পজিটিভ আসছিল ওর বোন সুস্থ হয়ে গেছে কিন্তু ও সুস্থ হয় না তুমি কি করে জানলা সুস্থ হয়ে যাবে সমস্যা নেই ও রাশারে রেগুলার কল দেয় আমিও কল দেই আচ্ছা শুনি রেগুলার তো আচ্ছা আচ্ছা ওরা হলো গিয়ে লিসনার তো তো বোন
আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো, এবং অবশ্যই নাদিয়ার খবর রাখবো, ঠিক আছে, নাদিয়ার জন্য দোয়া করবো। ওকে টাটা। আর আমাদের আমাদের মোটামুটি ফান কলের সময় শেষ। আমাদের আজকে আমাদের লিসেনার তো বোন কতগুলো আছে, আমাদের আজকে জোকান কাট হবে, জোকান সবাই কিনে যে ওই কোথায় হবে, কোথায় আজকে ইয়ে ইয়ে টিএসসি এর মোড়ে দিবেন। আজকে আমরা ওপেন ইয়ার জোকান কাট করবো, টিএসসি বিশাল বড় আয়োজন নিয়ে জোকান কাট। সবাই দলে দলে টিএসসি মোড়ে চলে আসো, আজকে টিএসসি মোড়ে 3 মিনিটের জন্য জোকান কাট হবে, ওপেন ইয়ার জোকান কাট, যে যতটি পারে চলে আসো। নিয়ে আসছি ওপেন ইয়ার জোকান কাট।
ইয়েস ইয়েস, আমরা টিএসসি মোড়ে চলে আসছি। অনেক ভিড়, অনেক দর্শক দেখা যাচ্ছে, অনেক লিসেনার চলে আসছে। ইতিমধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যোগানকার শুরু করতে যাব, বিশাল আকারের একটি ওপেন ইয়ার যোগ কনসার্ট। যোগ কনসার্ট বলা যাবে না, ওপেন ইয়ার যোগ আনকাট যোগ কনসার্ট। শেষ শো করছি মার্চ মাসে, ওপেন ইয়ার যোগ আনকাট হবে আজকে আমাদের। এরপরে ওই যে লকডাউন শুরু হলো, এরপরে আর স্টেজ ওঠা হয়, লকমে ডাউন হো জায়গা। ভালো জিনিস একটা হচ্ছে যে নিজেরই একটা স্টেজ আছে। হ্যাঁ, নিজেরই একটা স্টেজ আছে, সেটা কিন্তু কোনো অংশে কম না ভাই। আপনি চিন্তা করেন, সবচেয়ে ভালো দিক আমি যেটা ভাবছি, আগে ভাবতাম শো সারা, শো ছাড়া আমরা চলতেই পারবো না, কি হবে, কিন্তু এই করোনা আমাদের শো সারা চলা শিখাই দিছে, কি করে বাঁচতে হবে, কি করে চলতে হবে, এবং অন্য একটা পথ কিন্তু সবাই যার যার মতো করে খুঁজে নিয়েছে, এবং সেটা কিন্তু আজীবন থাকবে। তো করোনা কিন্তু ভালোর জন্য শিখিয়ে দিয়েছে ভালো, অনেক কিছু ভালো শিখিয়েছে, অনেক কিছু যেমন নিছে অনেক কিছু দিয়েও গেছে। আদিবা রহমান জান্নাত লিখেছে, সজল ভাইয়া তোমার কাছে বিচার দিলাম, নাট আমার কমেন্ট পড়ে না। আচ্ছা ঠিক আছে, নাটের বিচার দিলে ভালো করছো, ঠিক আছে। রুদ্র তেজগাঁও থেকে লিখেছে, বলু ভাই সবাই তো তোমাকে মোটা বলে, তুমি সবাইকে বলে দাও পাতলা 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 করে জালাস আমারে। আচ্ছা, পাতলা 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 করে জালাস আমারে, তোর টাকা খায় নাকি, তোর কেন জলে। ও আচ্ছা, একটু গানটা বল্টু ভাই ফুড মাস্তি হয় না কেন, ফুড আছে মাস্তি নেই জীবনে। আচ্ছা, আশ্চর্যজনক ব্যাপার কি জানিস, আজকে তো বুধবার তাই না, বুধবারে তো আমার ভাইরাল শো হয়, এই সপ্তাহে যে ভাইরাল শো আছে আমারও মনে নেই, প্রডিউসারেরও মনে নেই, দুজনে একলো ভুলে গেছে, বুঝলেন, মাস্তি নাই জীবনে। যারা লিখেছে মিরপুর থেকে, কেমন আছে বল্টু ফাজিল, এটা কেমন কথা হলো, বল্টু কথা বলেছে ফাজিল, চলো চলো যাই, বিশাল জোকান কাট, বিশাল জোকান কাট হবে টিএসসির মোড়ে। বিশাল কে, বিশাল চলে আসছি আমরা, হ্যাঁ হ্যাঁ, আজকে আধা ঘন্টা আপনি করবেন। এক লোক থানায় গেছে, থানায় গিয়ে বলতেছে যে ওসি সাহেব ওই যে ডায়েরি করবো, জেনারেল ডায়েরি, ওসি জেনারেল না মানে অসাধারণ ডায়েরি করতে হবে, হ্যাঁ সাধারণ ডায়েরি না, অসাধারণ, যাতে হচ্ছে যে ওই লোকটারে খুব দ্রুত ব্যবস্থা করে খুঁজে আনা যায়। ও হারায় গেছে, তাহলে তো অসাধারণ ডায়েরি। আচ্ছা বলেন কে হারাইছে, বলছে আমার পাশের ফ্ল্যাটের মকবুলের বউ হারাইছে। কৌমা হারাইছে মকবুলের বউ, সে আসে নাই খুঁজতে, আপনি আপনি আসছেন রিপোর্ট লেখাইতে, ঘটনা কি, কয় মকবুল হারামজাদা প্রত্যেক রাইতে পার্টি করে, আমার সহ্য হইতাছে না, বউ খুঁজছেন না দেন, আমার কিন্তু সহ্য হইতাছে না, ওর আমার হিংসা কারা চলে যাচ্ছে। বলে আচ্ছা এই মকবুল সাহেব কোনো কারণে কি ভাবি মুরগি টুরগি পালে, বলে না তো ভাই, এগুলো কি বলেন, এই ফ্ল্যাট বাসে কে কে মুরগি টুরগি পালে নাকি, বোকার মতো কথা বলতা, কেন এটা কথা কেন বলতেছেন, কোনা রাতের বেলা মুরগি খাওয়ানোর শব্দ পাই, এত জোরে জোরে মুরগি খাওয়াই গিয়ে তেলে, মুরগি খাওয়ানোর শব্দ এটা আবার কেমন, হ্যাঁ মনে হয়তো ভাবি, বলে আহ আহ মুরগি, মুরগিও বলে, মুরগি বলে না, এটা আমি যোগ শেষ করার জন্য বলছি, ভালো থাকবেন, অনেক বড় যোগান কাট হয়েছে টিএসসির মোড়ে, কেমন লাগলো আজকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, মুরগি খাওয়ানো যাবে না। টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফন কিংস ক্যাপিটাল এফএম।